সুধি দর্শক, লাইফ অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আমি মোহাম্মদ কামরুল হাসান আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ এসেছি বাংলাদেশের ফুলের রাজধানী যশোরের গদখালিতে। আমার চারিপাশে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ গাঁদা ফুলের অনেক অনেক সমারোহ, এবং আমি দেখতে পাচ্ছি আমার পাশে এক চাষা ফুল তুলছেন, এক আপু ফুল তুলছেন এবং এক চাষি ফুল তুলছেন। আমি এখন কথা বলবো এই গাঁদা ফুল মালিকের মেয়ে হয়তোবা উনি ওনার সাথে। আপু, আপনার সাথে কি একটু কথা বলা যাবে? জি ভাইয়া, বলেন। আচ্ছা আপু, আপনার নামটা কি? আমার নাম জোহা। জোহা, আচ্ছা আপনার বাড়ি নিশ্চয় এখানে? জি। আপনি কিসে পড়েন? আমি ইন্টার পড়ি। ইন্টার পড়েন। আচ্ছা, আপনাদের এই এলাকায় যে আমরা আসলাম এবং আমাদের লাইফ অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের ভিডিও করা হচ্ছে, আপনার কেমন লাগছে? জি, আমার অনেক ভালো লাগছে। আপনারা এসেছেন আমাদের হচ্ছে এলাকাতে ঘুরতে। আমি চাইবো আমাদের বাগানটা, আমাদের সব কিছু, সব ফুলের হচ্ছে নাম জানবেন, দেখবেন কোন ফুলটা কত বেশি সুন্দর। আচ্ছা, এই যে আপনাদের এখানে আসলাম, আসলে এখানে কি কি ফুল চাষ হয় আমি আসলে এটা জানি না। ঢাকায় যখন থাকি, ঢাকা থেকে অনেক শুনেছি যে বাংলাদেশের ফুলের রাজধানী হচ্ছে যশোরের গদখালি, সেটা জেনেই আমি এখানে আসছি, বাট জানি না এখানে কি কি ফুল চাষ হয়। আপনি কি আমাদের কাইন্ডলি বলতে পারবেন এখানে কোন কোন ফুল আমরা পেতে পারি? জি জি, অবশ্যই। এখানে অনেক ধরনের ফুল আছে, যেগুলোর ভিতরে আছে গাঁদা ফুল আছে, জারবারা আছে, রজনীগন্ধা আছে, ভুট্টা ফুল আছে, গ্যালোরিয়া ফুল আছে, এছাড়া আরও অন্যান্য ঝাউবন আছে, যেটা মন্দিরা ঝাউ বলে। তারপরে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে গোলাপ চলে। আচ্ছা আপু, এখানে কি কি কালারের বা কি কি রঙের গোলাপ পাওয়া যায়? এখানে লাল গোলাপ আছে, গোলাপি গোলাপ আছে, হলুদ আছে, ন্যাচারালি এগুলা তিনটা কালারই চলে এখানে। আচ্ছা, আপনি জানেন যে বাংলাদেশে গোলাপকে কি বলা হয়? হ্যাঁ, কেন জানবো না, গোলাপ তো ফুলের রানী। আচ্ছা, প্রেমের রং কি? লাল। লাল। আপনি কি জীবনে কোনো ভাইয়া আপনাকে গোলাপ দিয়েছে? কি বলবো, হয়তো দিয়েছে, কেন দিবে না। ইন্টারমিডিয়েট পড়েন এই বয়সে গোলাপ, এটা কি মানে বোন হিসেবে দিয়েছে নাকি প্রেমিকা হিসেবে? প্লিজ কিছু মনে করবেন না। না, কিছু মনে করব না, সেটা তার সেন্সের ব্যাপার। আই ডোন্ট নো। আপনি কিভাবে নিয়েছেন? আমি ওটা ন্যাচারাল ভাবে নিয়েছি। আচ্ছা, মেয়েরা, শুধু দর্শক আপনারা বুঝছেন, মেয়েরা সবসময় কৌশলী। আপনারা কখনো কাউকে ফুল দিলে আগে বলবেন যে আপনি কি হিসাবে দিচ্ছেন। যাও কাপি, যেটা বলছিলাম যে গোলাপ, আপনারা এই যে গোলাপের চাষ করেন, এখানে স্থানীয় মার্কেট বলেন, ইন্টারন্যাশনাল মার্কেট বলেন, এটা তো বিশ্বে, সারা বিশ্বে রপ্তানি হয় আমি যতদূর জানি, তো সব থেকে কোন ফুল এখান থেকে বেশি রপ্তানি হয় বলতে পারবেন? হ্যাঁ, সব থেকে বেশি হচ্ছে যেটা হচ্ছে জারবারা ফুল আর গোলাপ। আচ্ছা আপু, এই যে আপনার কাছে অনেক অনেক গাঁদা ফুল দেখতে পাচ্ছি, আপনারা এই গাঁদা ফুল পাইকারি বাজারে হয়তো বিক্রি করেন, এগুলো কত করে হাজার বিক্রি করেন? এখন বর্তমানে প্রেক্ষাপটে এখন ফুলের দামটা অনেক কমে গেছে, এখন ডাল সিজন। এর আগে ছিল ফুলের হাজারে 1200-1300 করে বিক্রি হয়েছে, এখন এখন হাজারে আছে 150 করে বিক্রি হচ্ছে। আচ্ছা, আপনার সাথে আমার কথাবার্তা প্রায় শেষ, তবে আর একটা কথা বলতাম। জি বলেন। আমি যদি আপনার কাছে কোনো ফুল চাই, আপনি আমাকে কোন ফুল দিবেন? আমি স্পেশালি যেটা আছে সেটা এখন আপাতত আপনাকে এটা দিয়েই শুভেচ্ছা জানাবো। আপনি কি আমাকে গাধা মনে করেন? জি না ভাইয়া, আমি গাধা মনে করি না, তবে গাধা ফুলটা অনেক বেশি সুগন্ধ এবং অনেক বেশি থকথকে যেটা বলে আর কি। আপু, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, অনেক অনেক ইনফরমেশান পেলাম, এবং এই ইনফরমেশান বাংলাদেশের যারা কোটি কোটি দর্শকবৃন্দ আছে আমার চ্যানেলে, সবাই অনেক খুশি হবে। আপনি আমার চ্যানেলকে একটু হাই বলে দেন। হাই। ভালো থাকবেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ওকে, থ্যাংক ইউ। শুধু দর্শক, এতক্ষণ আমি কথা বলছিলাম এখানের স্থানীয় মেয়ে জোহার সাথে, তার কাছ থেকে আমরা অনেক অনেক ইনফরমেশান পেলাম এই বাংলাদেশের ফুলের রাজধানী যশোরের গদখালি সম্পর্কে। শুধু দর্শক, আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো দর্শনীয় স্থানে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন। আর যে কথা বলতে চাচ্ছিলাম, যাবার আগে একটা কথা অবশ্যই বলি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সমস্ত ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস দিবেন। এই আবদার রেখে, এই কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।